সবাইকে আবারও হালদা পাবলিকেশন এবং এডুলেকচার বিডিএর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি নিটে যে লজিক্যাল রিজনিং আসবে সেটা কেমন হতে পারে সেই কয়েকটা প্যাটার্ন আমি দেখব, এবং আরও নেক্সটে আরও ভিডিও আসবে, সেখানে আমরা আরও আরও প্যাটার্ন দেখাবো ইনশাআল্লাহ। এখানে পাঁচটা প্যাটার্ন আছে। তো এই যে লজিক্যাল রিজনিং যেটা, এটা আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিনিটে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা আইকিউ বা মানসিক দক্ষতা বা বিশ্লেষণ দক্ষতা আকারে এসে থাকে। তো এই ডি ইউনিটে যারা আইকিউ আনসার করবা আবার সি ইউনিটে যারা লজিক্যাল রিজনিং আনসার করবা তারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমরা পাঁচটা টপিক নিয়ে আলোচনা করব। এই নাম্বারটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের একটা বেস চলতেছে সি ইউনিটের একদম ফুল প্রিপারেশন নিয়ে, সেখানে আমরা প্যাসেজ, ভোকাবুলারি, তারপর হচ্ছে সেন্টেন্স কারেকশন, তারপর হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা লজিক্যাল রিজনিং বা অ্যানালিটিক্যাল স্কিলস যেটা, এটা পুরোটাই আমরা আলোচনা করব। সেই সাথে তোমার প্রবলেম সলভিং যে পার্টটা আছে সেটাও কিন্তু আমরা আলোচনা করব। তো তোমরা যারা ভর্তি হতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করবা। 1000 টাকা মাত্র আমরা ফি নিচ্ছি, তবে আমি একদম ডিক্লেয়ার করে দিচ্ছি ক্লাস হবে 20টা ক্লাস এবং সেগুলোর লেন্থ হবে 2 ঘন্টা করে। প্রত্যেকটা ক্লাসের লেন্থ হচ্ছে 2 ঘন্টা। তো আমরা জানুয়ারি মাসে মোট 10টা ক্লাস নিব আর ফেব্রুয়ারি মাসে 10টা ক্লাস নিব। এই মোট 20টা ক্লাসে আমাদের কোর্সটা ডিজাইন করা, ওভাবে করে আমরা শেষ করব। তো এখন ভিডিওটা হচ্ছে মাত্র 15 মিনিটের মতো হয়তো হবে। এরকম আমরা প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস নিব, প্রতিদিন বলতে আমি জানুয়ারি মাসে 10টা ক্লাস নিয়ে যাচ্ছি। ওকে, এখন খেয়াল করো এই যে প্রথম যে প্রশ্নটা, এটা হচ্ছে একটা চিত্র আমাকে দিয়ে দিচ্ছে, বলছে যে এই চিত্রের মধ্যে কয়টা ট্রায়াঙ্গেল আছে, বলছে যে হাউ মেনি ট্রায়াঙ্গেল হিয়ার অর আর দেয়ার বলতে পারে, রাইট? তো এরকম প্রশ্ন জার্মিন আমার বিশ্ববিদ্যালয়ে এসে থাকে আর সিইউর সি ইউনিটে আসতে পারে, বাট ডি ইউনিটের যে আইকিউ সেখানে এরকম প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই, বাট দিয়ে দিতেও পারে। তাহলে আমরা এখানে দেখব যে ট্রায়াঙ্গেল কয়টা আছে। নর্মাল চোখে, খালি চোখে যদি তুমি তাকাও দেখবা যে এখানে 4টা ট্রায়াঙ্গেলের মতো মনে হচ্ছে। দেখো, মনে হচ্ছে যেন এখানে 4টা ট্রায়াঙ্গেল, সেটা কিন্তু অপশনে আছে। তুমি হয়তো ভুলে এটা দাগাই দিবা, বাট কিন্তু এভাবে দাগানো যাবে না। এখানে কিছু নিয়মকানুন আছে, সেগুলো তোমাকে ফলো করতে হবে। যেমন দেখো, আমি এই ট্রায়াঙ্গেল, এই চিত্রটা এখানে ড্র করতেছি, খেয়াল করো। তাহলে এভাবে যখন প্রথম লাইনটা দেওয়া হয়েছে এখানে কিন্তু 2টা ত্রিভুজ হয়ে গেছে। এরপরে খেয়াল করো, এটা যখন দিয়ে দিছি তখন কিন্তু এখানে অলরেডি 2টা ত্রিভুজ হয়ে গেছে। আগে ছিল 2টা, রাইট? তাহলে এখন আরো নতুন 2টা তৈরি হলো, তাহলে হয়ে গেল 4টা। এরপর আবার এভাবে যখন দিলাম তখন আরো 2টা তৈরি হলো নতুন, তখন আরো 2টা অ্যাড হওয়ার কারণে মোট এখানে ট্রায়াঙ্গেল হচ্ছে 6টা। অথবা এটাকে তুমি অন্য একটা পদ্ধতিতে অ্যাপ্লাই করতে পারবা। কি পদ্ধতি? সেটা হচ্ছে যে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল তুমি খালি চোখে যেগুলো দেখতে পাও সেগুলোকে আগে 1 2 3 4 দিয়ে এই যে এভাবে করে মার্কিং করবা। তাহলে দেখো, আমি মার্কিং করতেছি 1 2 3 4, তাহলে এখানে 4টা আমি অলরেডি পেয়ে গেছি, রাইট? 4টা অলরেডি পেয়ে গেছি। এরপর দেখবো যে আরও বাকি কিছু আছে কিনা। এরপরে তুমি 2টা ট্রায়াঙ্গেলকে যুক্ত করার চেষ্টা করবা। দেখো, 1 এবং 2 এই 2টা ট্রায়াঙ্গেলকে যুক্ত করলে কোনো ট্রায়াঙ্গেল হয় না, কিন্তু 2 এবং 3 এই 2টা ট্রায়াঙ্গেলকে যুক্ত করলে নতুন আর একটা ট্রায়াঙ্গেল এই যেটা তৈরি হয়, রাইট? এই যেটা তৈরি হয় 2 এবং 3কে যোগ করলে। সো 2 এবং 3 মিলে আর একটা ট্রায়াঙ্গেল, এই যে একটা ট্রায়াঙ্গেল। ওকে, এবার আমি 3 এবং 4কে দিয়ে যদি ট্রাই করি হচ্ছে না, এটা ট্রায়াঙ্গেল হয় না, রাইট? এটা দিয়ে কোনো ট্রায়াঙ্গেল হচ্ছে না। তাহলে এবার আমি 2টা দিয়ে সবগুলোকে ট্রাই করে ফেলছি, আবার 1 এবং 4কেও ট্রাই করতে হবে। 1 এবং 4কে ট্রাই করলেও হচ্ছে না। তাহলে 2টা ট্রায়াঙ্গেল নেওয়ার চেষ্টা করছি, তার মধ্যে আমি 1টা পাইছি, 2 এবং 3 মিলে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়। এবার আমি 3টা ট্রায়াঙ্গেল নেওয়ার চেষ্টা করবো। খেয়াল করো তো, 1 2 3 এই 3টা ট্রায়াঙ্গেল নিলে কি কোনো ট্রায়াঙ্গেল নতুন তৈরি হয় না। তাহলে এবার 2 3 4, 2 3 4 মিলে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, এই যে খেয়াল করো, এই যে এটা 2 3 4 মিলে নতুন একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তাহলে 2 3 4 মিলে আর একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, ঠিক আছে? এবার 3 4 1 মিলে কি হয় না, 4 1 2 মিলে কি হয় না। তাহলে আমাকে এই যে এখানে আমি এখানে একটা পাইছি আর এখানে একটা পাইছি, তাহলে এখানে ছিল 4টা, 4-এর সাথে 2টা মিলে কত হয়ে গেল, 6টা। সো আমাদের আনসার হচ্ছে যে সি, অপশন সি, এই যে এটা 6টা। তাহলে এভাবে কিন্তু তোমাকে
এরকম চিত্র আসলে সেগুলোকে ভেঙে ভেঙে বা নির্দিষ্ট কিছু কৌশল আছে সেগুলোকে অ্যাপ্লাই করে তোমাকে এগুলো সমাধান করতে হবে। আমাদের যে বেচ আছে সেখানে আমরা ডিটেলস এগুলো দেখাবো ইনশাল্লাহ। এবার হচ্ছে যে পরের একটা এখানে একটা সিরিজ দেওয়া আছে, খেয়াল করে বলছে যে হোয়াট নাম্বার শুড কাম নেক্সট, অর্থাৎ এই সিরিজের পরবর্তী নাম্বারটি কত হওয়া উচিত, এই যে এই যে এখানে যে নাম্বারটা আসবে সেটা কত হওয়া উচিত। অপশনে দেখো বিভিন্ন নাম্বার আছে, তুমি অপশনের দিকে তাকানোর দরকার নেই, তুমি আগে এই সিরিজটার দিকে তাকাইতে হবে, এই সিরিজের মধ্যে আসলে কি লজিক বিদ্যমান সেটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা উপরের যে লিখাগুলো এগুলো একটু মুছে দেই, আমি এটা একটু মুছে দেই। খেয়াল করো আমাদের যে সিরিজটা দেওয়া আছে সেই সিরিজটার মধ্যে আছে 36, 34, 36, 34, 30, 28, 24, তারপর হচ্ছে ড্যাশ। খেয়াল করো তো এই যে এখান থেকে যখন এখানে আসলো তখন 2 কমছে, বাট এখান থেকে যখন এখানে আসলো 4 কমছে, আবার এখান থেকে যখন এখানে আসলো আবারও 2 কমছে, এখান থেকে যখন এখানে আসলো 4 কমছে। তাহলে এই সিরিজটা হচ্ছে এরকম যে প্রথম একটাতে 2 কমলে পরটাতে 4 কমে, আবার 2 কমলে আবার 4 কমে, রাইট? তাহলে এই যে 2, 4, তাহলে এই যে এখান থেকে এখানে যখন যাবে আবারও 2 কমবে, তাহলে 24 থেকে 2 কমলে হয় 22, ক্লিয়ার? এই যে দেখো 36 থেকে 2 কমলে 34, 34 থেকে 4 কমলে 30, 30 থেকে 2 কমলে 28, 28 থেকে 4 কমলে 24, 24 থেকে 2 কমলে 22। সো তুমি দেখা হচ্ছে যে এই যে এটা, তাহলে এখানে হচ্ছে যে লজিকটাই মেন, তোমাকে এরকম সিরিজ আরো দিবে, এগুলো ডি ইউনিটে বেশি দেয়, তো ডি ইউনিট এবং সি ইউনিট এবার দুইটাতেই দিবে। তো এই রকম সিরিজ আরো অনেকগুলো আমরা আমাদের প্রাইভেট বেস যেটা সেটা শোকেসে সেটাতে দেখাবো। আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, আমাদের একটা বই আছে, তোমরা স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ, এই বইটা হচ্ছে হালদা আইকিউ বই, এটাতে কিন্তু এরকম অনেকগুলো আলোচনা আছে, তোমরা সেগুলো সবগুলো সি ইউনিটের লজিক্যাল রিজনিং এবং ডি ইউনিটের অ্যানালিটিক্যাল এবিলিটির জন্য দেখবা। আর আমরা সি ইউনিটের জন্য নতুন একটা বই বের করতে যাচ্ছি, সেখানেও কিছু পরিমাণ দিব, এগুলো অনেকগুলো আসলে প্যাটার্ন সবগুলো আসলে দেওয়া সম্ভব হবে না, বাট তোমরা আইকিউ যে বইটা হালদা আইকিউ সেটা কালেক্ট করলেই অনেকগুলো প্যাটার্ন তুমি সেখানে পেয়ে যাবা। সেখানে প্রায় 3000 উপরে প্রশ্ন সমাধান করে দেওয়া আছে ব্যাখ্যা সহকারে, রাইট? তো যারা অলরেডি বইটা কালেক্ট করছো তারা কিন্তু জানো, তারা ওই বইটাই বেশি বেশি করে স্টাডি করবা, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি এবং সি ইউনিটের লজিক্যাল রিজনিংয়ের জন্য। ওকে, এবার আমরা দেখি এই প্রশ্নটা, বল দেখো তো এখানে এটাকে বলে বর্ণ কোড, এটা আমাদের বইতে একদম ডিটেলস বর্ণনা করা আছে। তো বর্ণ কোড হচ্ছে যে এরকম যে তোমাকে বর্ণের একটা একটা কোড দেওয়া থাকবে, সেখানে একটা গ্যাপ থাকবে, তোমাকে গ্যাপটাকে ফিল আপ করতে হবে। বলছে দেখো এরকম একটা কোড দিয়ে বলছে যে ফিল দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এখানে যেই একটা ব্ল্যাঙ্কস আছে এই যে এই যে শূন্যস্থান যেটা এটাকে পূর্ণ করতে বলছে, রাইট? তো এখন সি ইউনিটের লজিক্যাল রিজনিংটা ইংলিশে হবে, ইংলিশ ভার্সনে কোশ্চেন হবে, এই জন্য আমি ইংলিশে আলোচনা করতেছি, বাট ডি ইউনিটে বাংলায় দিবে, এটা টেনশনের কিছু নাই। সো আর ইংলিশে দেখ বাংলায় দেখ, এগুলো আসলে দেখলে বোঝা যায় একদম নর্মাল ল্যাঙ্গুয়েজে থাকে, সহজ ভাষায় থাকে, তুমি বুঝতে পারবা, রাইট? তাহলে খেয়াল করো এই যে বর্ণকোড যেটা আমাকে দেওয়া আছে এটা আমি কীভাবে ফিল আপ করবো। এখানে দেখো তো এস সি ডি টি ই এফ ইউ জি এইচ ড্যাশ ডব্লিউ কে এল, এখন তুমি খেয়াল করো তো এখানে একটা কি সিকোয়েন্স কাজ করতেছে, কি লজিক কাজ করতেছে সেটা তোমাকে ধরতে হবে, সেটা যদি ধরতে পারো ইজিলি আনসারটা বের হয়ে যাবে। খেয়াল করো তো দ্বিতীয় বর্ণগুলো খেয়াল করো তো সি ডি ই এফ জি এইচ, তাহলে এখানে হবে আই জে কে এল, রাইট? তাহলে প্রথম আমি প্রথম বর্ণটাকে ধরে নিই, আমি শেষ দুইটা বর্ণকে ধরছি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, তাহলে তুমি খুঁজবা এখানে আই জে কোথায় আছে, এই যে দেখো এটাতে আই জে আছে, এটাতেও আছে, বাট এটা হচ্ছে যে শুরুতে, শুরুতে থাকলে হবে না শেষের দিকে থাকতে হবে, কারণ আমার এই যে এখানে একটা আমার প্রশ্ন এখানে একটা কিছু একটা হবে কি হবে সেটা পরে দেখতেছি, আর এখানেও কিন্তু আইজি আছে বাট সেটা জে আই আকার আছে, সো এটাও হচ্ছে না, জে আই হবে না, এটাও হবে না, এটা শুরুতে আইজি এই জন্য, আর এটা হচ্ছে শেষে আইজি, সো এটাই আমি নিতে পারি। তারপর আমি আর একটু শিওর হবো এই বর্ণটা ফাইন্ড আউট করার মাধ্যমে। এখন খেয়াল করো তো এটা হচ্ছে এস টি ইউ ভি ডব্লিউ, তাহলে দেখো এস টি ইউ ভি এই যেটা তাহলে ভি হবে, এটা এই যে এই জায়গাটা তাহলে ভি ডব্লিউ, তাহলে বি আই জে, দেখো বি আই জে আছে এখানে, যেটাকে আমরা অনুমান করছিলাম সেটাই কারেক্ট আনসার। সো আশা করি বর্ণ কোডটা তোমার মোটামুটি ক্লিয়ার হয়েছে, বাট এরকম আরও অনেকগুলো প্যাটার্ন আছে, সেগুলো আমাদের হালদায় কিউ বইতে পাবা, আর আমাদের বেচেও আমরা ইনশাল্লাহ আবারও আলোচনা করবো। খেয়াল করো পরের প্রশ্নটা বলছে যে হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ দ্য আদার্স,
অর্থাৎ এখানে চারটা ওয়ার্ড আছে, এই চারটা ওয়ার্ডের একটা ওয়ার্ড বাকি তিনটার সাথে মিলবে না, এই কথা বলছে। বলছে যে হুইচ ওয়ার্ড ডাজ নট বিলং উইথ আদার্স, কোন শব্দটি অন্য শব্দগুলো থেকে ভিন্ন বা অন্য শব্দগুলোর অন্য শব্দগুলোর সাথে যায় না, এটাই তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে খেয়াল করো, আমি শব্দগুলোকে অ্যানালাইজ করার চেষ্টা করবো এখানে, এবং এখানে কি লজিক কাজ করতেছে সেটা বোঝার চেষ্টা করবো। দেখো, ইঞ্চ, আউন্স, সেন্টিমিটার, ইয়ার্ড। ইঞ্চটা দিয়ে দৈর্ঘ্য মাপি আমরা, কোনো কিছুর দৈর্ঘ্যটা মাপি। আউন্স হচ্ছে ওজন মাপি, সেন্টিমিটার তাও দৈর্ঘ্য মাপি, ইয়ার্ড দ্বারাও কিন্তু আমরা দৈর্ঘ্যটা মাপি। তাহলে খেয়াল করো, এই তিনটা হচ্ছে দৈর্ঘ্য মাপার একটা একক, ঠিক আছে, বাট এটা হচ্ছে ওজন মাপার একক, তার মানে এটা হচ্ছে বাকিগুলোর সাথে যায় না, সো এটাই আনসার, রাইট। এবার খেয়াল করো লাস্ট প্রশ্ন, বলছে যে ম্যারাথন আর ম্যারাথন ইজ টু রেস অ্যাজ হিবারনেশন বা হাইবারনেশন, হাইবারনেশন ইজ টু ড্যাশ। খেয়াল করো, ম্যারাথন ইজ টু রেস বোঝাচ্ছে যে ম্যারাথন হচ্ছে রেসের সাথে সম্পর্কিত, রেস মানে হচ্ছে যে প্রতিযোগিতা। তাহলে আমরা যখন কোনো কিছুর প্রতিযোগিতা করি সেটাকে, সেক্ষেত্রে আমরা নর্মালি ম্যারাথন বলি, যেটা হচ্ছে লং একটা প্রতিযোগিতা যদি হয়, দীর্ঘ সময়ের যদি কোনো প্রতিযোগিতা হয় সেটাকে বলা হয় ম্যারাথন। আর হাইবারনেশন যেটা, এটা হচ্ছে দীর্ঘ সময় যদি আমরা ঘুমাই সেটাকে বলা হয় হাইবারনেশন। তাহলে খেয়াল করো, দীর্ঘ সময়ের রেস হচ্ছে ম্যারাথন আর দীর্ঘ সময়ের ঘুমানো হচ্ছে হাইবারনেশন। তাহলে এই যে লজিক যেটা সেটা তোমাকে বুঝতে হবে, লজিক বুঝতে পারলে তুমি কিন্তু আনসার করতে পারবা, সো এখানে আনসার হচ্ছে যে স্লিপ। এভাবে তুমি আরো অনেকগুলো প্রশ্ন আমাদের থেকে পেয়ে যাবা, আমাদের বইতে পাবা, এবং সেই সাথে আমাদের কোর্সেও পেয়ে যাবা। তাহলে যারা কোর্সে ভর্তি হতে চাও এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবা, ফি হচ্ছে 1000 টাকা মাত্র, 20টা ক্লাস 2 ঘন্টা করে, জানুয়ারি মাসে 10টা ক্লাস, ফেব্রুয়ারি মাসে 10টা ক্লাস। সি ইউনিটের ফুল ডিটেলস আলোচনা করা হবে, আর ডি ইউনিটে শুধুমাত্র আইকিউ পার্টটা পাবা, বাট ফি একই দিতে হবে, ওকে, 1000 টাকাই দিতে হবে। তাহলে তুমি এই যে এই ফিটা দিয়ে তুমি সি ইউনিট, ডি ইউনিট দুইটাতেই পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে, কারণ সি ইউনিটে তো এখন সবাই পরীক্ষা দিতে পারতেছে। সো আজকে ভালো থাকো, পরে আবার আমরা এরকম লেকচার নিয়ে আসবো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।